আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। মাই ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, তোমাদের জন্য এখানে 26 প্রোনাউন্স উইথ বাংলা মিনিং, অর্থাৎ 26টা প্রোনাউন এবং এর বাংলা অর্থগুলো আমি দিয়ে দিচ্ছি। ক্লাসটি যদিও ছোট্ট হয়, তবু আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো, তাই সবারই মন দিয়ে ক্লাসটা করা উচিত। বন্ধুরা, আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রোনাউন পড়ে শোনাচ্ছি, পাশাপাশি বাংলাটাও বলছি। আই, আই অর্থ আমি, আই অর্থ কি আমি, মি মানে কি আমাকে, ওকে, মি মানে আমাকে, মাই মানে কি আমার, ভেরি গুড, মাই মানে আমার, মাইন মানেও আমার, উই মানে কি, উই মানে আমরা, গুড, উই মানে আমরা, আর আস মানে কি, আস মানে আমাদেরকে, 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 বেশ সবাইকে। আচ্ছা, এরপরে হচ্ছে আওয়ার অর্থ আমাদের, আমাদের, আওয়ার অর্থ কি আমাদের, আওয়ার্স মানেও আমাদের, একটু জোর দিয়ে বোঝানোর জন্য। যেমন মনে করো, দ্য কার ইজ আওয়ার্স, গাড়িটি আমাদের, যদি একটু জোর দেওয়া হয়, জোর দিলেই তখন ওই আওয়ার্স ব্যবহৃত হবে। এরপরে ইউ মানে তুমি বা তোমরা, ইউ মানে কি তুমি বা তোমরা, এরপর ইউ মানে কিন্তু তোমাকেও হয়, তোমাদেরকেও হয়। যদি আমরা এগুলো দিয়ে সেন্টেন্স মেক করতাম তাহলে সব কিছু আরও পরিষ্কারভাবে বোঝা যেত। ওকে, এরপরে হচ্ছে ইওর মানে তোমার বা তোমাদের। বন্ধুরা, তোমরা মনে রাখবে ইউ কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল উভয় অর্থেই ব্যবহৃত হয়। সিঙ্গুলার মানে কোনো কিছুর একটিমাত্র সংখ্যা বোঝায়, আর প্লুরাল মানে একের অধিক, অর্থাৎ দুই থেকে শুরু করে আনলিমিটেড যত সংখ্যা আছে সেগুলো বোঝাতে প্লুরাল হয়। এরপর হি মানে সে বা তিনি, একজন পুরুষকে বোঝাতে এই হি বা হি ব্যবহৃত হয়, সে বা তিনি অর্থে। আর হি এর অবজেক্ট হলো হিম, হিম মানে তাকে, এটাও পুরুষকে বোঝানো হয়। হিস মানে তার, এটা পুরুষদেরকে বোঝাতে ব্যবহৃত হয়। সি মানে সে বা তিনি, কোনো স্ত্রী লোককে বোঝাতে ব্যবহৃত হয়। এরপরে সি এর অবজেক্ট হলো হার, হার মানে তার, স্ত্রী মানুষকে বোঝাতে এটা ব্যবহৃত হয়। দে মানে কি, দে মানে হলো তারা, দে মানে কি তারা, দেম মানে কি তাদেরকে, ওকে, দেয়ার বা দেয়ার্স মানেও তাদের, ইট মানে কি এটি বা এটা, এটি এটা বা ইহা অর্থেও ব্যবহৃত হয়। আর ইট অবজেক্ট যখন হবে, ইটটা প্রথমে সাবজেক্ট হলে ইট মানে এটি, ইহা বা এটা অর্থে ব্যবহৃত হবে, কিন্তু যখন অবজেক্ট হবে তখন এটিকে বা এটাকে বা ইহাকে অর্থে ব্যবহৃত হবে। আর ইটস মানে এর বা ইহার। এরপর দিস মানে কি, এই, কাছের একটি জিনিসকে বোঝাতে দিস ব্যবহৃত হয়। যেমন দিস ক্যাপ, দিস মুসলিম ক্যাপ, দিস ফেজ, এই অর্থে ব্যবহৃত হয়। তো এরপরে হচ্ছে দিসের প্লুরাল হলো দেশ, ওটাকে দেশ বলে, আসলে উচ্চারণটা হবে হলো দিস। দিসের প্লুরাল কি দিস, এইগুলো। সাপোজ আমার পেছনে অনেকগুলো বই রয়েছে, এগুলো আমার বই, তো সেক্ষেত্রে আমরা এই দিস অর্থ কী ধরবো, এগুলো। দিস অর্থ কি, এগুলো, দিস অর্থ এগুলো। মনে করো এই যে আমার হাতে বই রয়েছে দুই তিনটা, তো এগুলো আমার বই, তো একটা হলে কি হবে দিস, আর বেশি হলে দিস, কাছের, এগুলো বোঝায়। এরপরে হচ্ছে দ্যাট মানে ওই, দ্যাট মানে কি ওই, সাপোজ মনে করো ওইদিকে একটা কিছু দেখা যাচ্ছে যে ওইটা আমার জিনিস অথবা ওইটা আমার বন্ধুর জিনিস। আচ্ছা, দূরের একটা জিনিসকে বোঝাতে দ্যাট ব্যবহৃত হয়। আর দোজ ব্যবহৃত হয় হলো দূরের বেশি জিনিসকে বোঝাতে, ওইগুলো বা ওগুলো অর্থে ব্যবহৃত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখে ফেললাম 26 প্রোনাউন্স উইথ বাংলা মিনিং। আমার সঙ্গে ছিল তামিম ইকবাল, এটা আমার ছেলে, যাই হোক ওর মনটা খারাপ ছিল, এই জন্য তোমাদের সামনে নিয়ে আসলাম। যাই হোক, তোমার কি এই পড়াগুলো ভালো লাগছে? এইগুলো কিন্তু সবারই কাজ লাগে, ঠিক আছে? সেন্টেন্স গঠন করতে, মানে বাক্য গঠন করতে এগুলো আমাদের লাগবেই। ছোটদের বড়দের সবারই এই প্রোনাউন ব্যবহার করতে হয়, ঠিক আছে? নাউনের পরিবর্তে এই ওয়ার্ডগুলো ব্যবহার হয়, ঠিক আছে? নাউন মানে কোনো কিছু নাম, আর নামের পরিবর্তে যেটা বসে সেটা হলো কি, হ্যাঁ, এটার নাম হচ্ছে সাপোজ বুক, তাহলে এটার পরিবর্তে আমি কী ব্যবহার করবো, ইট ব্যবহার করবো। কোনো বস্তুর পরিবর্তে কী ব্যবহার করতে হয়, ইট ব্যবহার করতে হয়, ইট মানে এটা বা ইহা, ঠিক আছে? এরপরে আমি আমার নামের পরিবর্তে কী ব্যবহার করবো, আই,
আই ব্যবহার করতে হবে, ঠিক আছে? বলো, আই আই কার পরিবর্তে বসে? নিজের নামের পরিবর্তে। আর উই বসে হলো আমাদেরকে বোঝাতে, মানে সবাইকে। আমরা যখন একসাথে বোঝাবো তখন উই মানে হবে আমরা, আর ইউ মানে তুমি। ইউ মানে কি? তুমি। তুমি ইউ মানে তুমি। তুমি, আচ্ছা। এরপরে মানে তুমি যদি এখন বেশি মানুষকে বোঝাও তোমরা অর্থে ব্যবহার করো, তাহলে ইউ মানে তোমরাও হয়। আর হি মানে কি? হি মানে সে। দূরের কোনো একজন মানুষকে আমরা অনেক সময় বলি না, ওই যে ও হলো আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ইনেমি, ও আমার শত্রু। আর যদি বেশি মানুষকে বোঝাই দে বলবো, ঠিক আছে? যাই হোক, আমরা সবগুলো বাংলা অর্থ তো দিয়েই দিয়েছি স্ক্রিনে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই পড়াগুলো ভালোভাবে শিখে ফেলবে, নোটবুকে উঠিয়ে নিবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে সবাই, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, অতি শীঘ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর আমাদের আর একটা পড়াশোনার চ্যানেল রয়েছে, সেটা হলো আজিমস একাডেমি, এই চ্যানেলটাকেও সবাই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমি ওই চ্যানেলটার লোগোটা তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমরা চিনতে পারো, ওইটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো সেই আমার আর একটা চ্যানেল আজিমস একাডেমি। তো সবাই এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই চ্যানেলেও কিন্তু নিয়মিত পড়া ছাড়া হচ্ছে, হবে ইনশাআল্লাহ, তোমরা পড়া এখান থেকে দেখতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর নতুন করে কিন্তু তোমাদের কিছু বলার নাই, কারণ তোমাদের কিন্তু সামনে পরীক্ষা, অবশ্যই তোমাদের পড়তে হবে, পড়া ছাড়া কিন্তু কোনো বিকল্প নাই। আমাদের বিভিন্ন ধরনের ছুটিমুটি বাদ দিয়ে আমাদের হাতে প্রায় 3 মাসের মতো থাকবে, 3 মাসের মধ্যে আমাদের বার্ষিক পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। আর যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছ 2024-এর, অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। তোমাদের কোনো পড়া লাগলে আমার ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্ট করো, অথবা আজিমস একাডেমিতে কমেন্ট করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।